আমাদের ড্রাই হাউস থেকে যে ইফ্লুয়েন্টটা আসে সেই ইফ্লুয়েন্টটা প্রথমে চলে আসতেছে আমাদের ইফ্লুয়েন্ট কালেকশন সাম্পে, সেই কালেকশন সাম্প থেকে চলে আসতেছে স্ক্রিনিং ইউনিট, সেখান থেকে চলে যাচ্ছে ওই উইদাউট সলিড পার্টিকেল পাম্প হাউসে, সেখানে লিফটিং পাম্পের মাধ্যমে পানিটা আমরা স্প্রে করে নিয়ে আসতেছি হোমোজিনাইজিং ট্যাঙ্ক, স্প্রে করা হচ্ছে টেম্পারেচারটা ডাউন করার জন্য, চলে আসতেছে স্টোরেজ ট্যাঙ্ক, আফটার স্টোরেজ ট্যাঙ্ক চলে আসতেছে নিউট্রালাইজেশন ট্যাঙ্কে, নিউট্রালাইজেশন ট্যাঙ্কে আমরা পিএসটা কারেকশন করি বা পিএসটা কন্ট্রোল করি, এই পিএসটা কন্ট্রোল করে আমরা 7 থেকে 7.2 পর্যন্ত সালফিউরিক অ্যাসিডটা নিউট্রালাইজার ট্যাঙ্কে ডোজিং হচ্ছে, পিএসটা যখন আমাদের রিকোয়ার্ড ভ্যালুতে চলে আসতেছে অটোমেটিক অ্যাসিড ডোজিংটা বন্ধ হয়ে যাচ্ছে, এই ইফ্লুয়েন্টটা চলে যাচ্ছে আমাদের বায়োলজিক্যাল অক্সিজেন ট্যাঙ্কের ডিস্ট্রিবিউশন ট্যাঙ্কে চলে যাচ্ছে, ডিস্ট্রিবিউশন ট্যাঙ্ক থেকে ইফ্লুয়েন্টটা চলে যাচ্ছে হলো আমাদের বায়োলজিক্যাল অক্সিজেন ট্যাঙ্কে, ওখান থেকে যে ইউনিটটা ঢুকতেছে ইনলেটে 48 আওয়ার্স পরে ওইটা আউটলেট দিয়ে বের হচ্ছে, তারপরে ওই 48 আওয়ার্স পরে ইফ্লুয়েন্টটা চলে আসতেছে আমাদের ক্লারিফায়ার ইনফিড ট্যাঙ্ক, এখান থেকে আমাদের ফাইনাল ওয়াটারটা ট্রিট হয়ে যাচ্ছে, আর এখানে যে স্লাস উইথ ইফ্লুয়েন্টটা থাকতেছে সেটা স্ক্র্যাপিং ব্রিজের মাধ্যমে ওই স্লাসগুলো কেন্দ্রীভূত হয়ে একটা সেন্ট্রাল পয়েন্ট দিয়ে চলে যাচ্ছে রিসাইকেল ট্যাঙ্কে, রিসাইকেল ট্যাঙ্ক থেকেই আমরা স্লাসটা কালেকশন করি স্লাস থিকেনার ট্যাঙ্কে, স্লাস থিকেনার ট্যাঙ্ক থেকে চলে যাচ্ছে আমাদের স্লাস কালেকশন বেডে, ওই স্লাসটা 4 ডেজ এর মধ্যেই ওটা একটা কেক ফর্মেশনে চলে আসে, সে চলে আসার পরে ওটাকে আমরা তুলে নিয়ে যাই স্লাস ড্রাই বেডে, তারপর আমরা এটাকে একটা ব্যাগে স্টোর করি, ব্যাগ আকারে তৈরি করি, ব্যাগ করে তারপর আমরা নিয়ে যাচ্ছি স্লাস স্টোর রুমে, স্টোর রুমে সেখানে আমরা 6 মান্থের জন্য স্লাসটা স্টোর করি, আফটার 6 মান্থ আমরা এই স্লাসটাকে ডাম্পিংয়ে নিয়ে যাই লো ল্যান্ড ডাম্পিংয়ে, যেটা আমাদের লোকাল এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট যারা আছে গভর্নমেন্ট ওনারা আমাদেরকে যেভাবে গাইডলাইন দিয়েছেন আমরা ওইভাবে কাজ করতেছি বর্তমানে।